আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগেরা অন্যদের চোখে খুব একটা দেখে না। যেমন আমি মনে করি আওয়ামী লীগ একটা রূপকথার দল, বাস্তবতার সঙ্গে আওয়ামী লীগ খুব কম চলে, এটা আমার কাছে মনে হয়। উনি ওই সেতনে যেমন 10 দিন ব্যাপী কর্মসূচি স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি করেছে, একবারের জন্য এই জিনিসটা তারা বলবে না, কারণ আওয়ামী লীগ 10 দিনের কর্মসূচি ঘোষণা করে নাই। বাংলাদেশের জন্ম হয়েছে গণতন্ত্রের জন্যে, বাংলাদেশের জন্ম হয়েছে স্বাধীনতার জন্যে, বাংলাদেশের জন্ম হয়েছে অধিকারের জন্যে। মানুষ একটা ভোট দিতে পারে না এখন গত 10 বছর ধরে। আপনি ডিজিটাল আইন, এমন একটা আইন ব্রিটিশরাও করে না, এই আইন পাকিস্তানের মুখোমুখি হয়নি, স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশ তো, 52 বছর স্বাধীন দেশ না, আপনি একটু এদিক ওদিকে করলে পরে আপনার যে অবস্থাটা হবে, আপনি সাংবাদিক তো, ডিজিটাল আইনের ধারা তো আপনি জানেন, কথা তো বলছে সবাই, কথা তো বলছেন আপনারা, আবার বাস দেওয়ার জিনিসও তো চলছে। একজন শহীদুল ইসলাম, শহীদুল হক শিল্পী, খালি একটা আন্দোলনকে সমর্থনে কি পরিণতি হয়েছে এটা আপনিও জানেন, আমিও জানেন। সরকারকে যদি সুবিধা দিতে চাই তাহলে বলবো টকশোতে তো কথা বলছেন, তো রাষ্ট্রদ্রোহী মামলাও তো হচ্ছে টকশোতে কথা বলার কারণে, ডিজিটালের আইনেও হচ্ছে। এই যেমন রাশিয়ার কথা বললেন, যে আমাদের ফরিদ ভাই, রাশিয়া বা বাংলাদেশ স্বাধীনতার জন্য আমাদের হেল্প করে নাই, সোভিয়েত ইউনিয়ন হেল্প করছে। রাশিয়া তো আমেরিকা যা, রাশিয়াও তাই, এখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশ ছিল, সেই দেশ এখন নাই, এখন সেটা পশ্চিমা ব্লকের মতো একটি পুঁজিবাদী দেশ। সেই জন্যে আমার কাছে যেটা এই বিতর্ক না, বিতর্ক যেটা আপনাকে স্পষ্ট করি, গণতন্ত্রের পক্ষে আছেন না বিপক্ষে আছেন, আপনি কর্তৃত্ববাদী শাসনের পক্ষে আছেন না বিপক্ষে আছেন, আপনি আরে শেখ মুজিবুর রহমান স্যার, মৌলানা ভাষা একসময় মুসলিম লীগ করতেন, ওই মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিল, মুসলিম লীগের এই এই মানে ভারতবর্ষে ভূমিকায় একসময় ভূমিকা ছিল, কিন্তু তারা যখন গণতন্ত্রের বিপক্ষে চলে গেছে, বাঙালির স্বার্থের বিপক্ষে চলে গেছে, তখনই মুসলিম লীগ থেকে এত অঞ্চলের মানুষ সরিয়ে গেছে, শেরে বাংলা ফজলুল হক, হুসেন সরওয়ার্দী, মৌলানা ভাসানি বা শেখ মুজিবুর রহমান সাহেব, তরুণ নেতা তখন, তারা তো ওই ধারার থেকে এসেই পাকিস্তানের প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, ইতিহাসে আছে, সেটি গণতান্ত্রিক রাজনীতির কারণে করেছিলেন, কিন্তু পরবর্তীতে এই মুসলিম লীগ গণতন্ত্রের সপক্ষে থাকে না, থাকে নাই বলে আজকে গণতন্ত্রের যারা কথা বলে স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করছে, আদতে কি সেটা আছে?